যত সব ভুতুরে কাণ্ড রাজ্য পরিবহন দপ্তরে। শুক্রবার সন্ধ্যারাতে রাজধানী আগরতলার প্রাণকেন্দ্র ওরিয়েন্ট চমুনি এলাকা থেকে ধরা পড়ল একই নম্বর প্লেটের দুই দুটি গাড়ি। এই ঘটনায় জনমনে তীব্র চাঞ্চল্য ছড়ায়। এই রাজ্যে দুষ্কৃতীরা অপরাধমূলক কাজকর্মে গাড়ি ব্যবহার করে থাকে, এটা একটি প্রমাণিত ঘটনা। অনেক সময় পাচারকারীরা নিজেদের গাড়ির নম্বর পাল্টে অন্য রাজ্যের নম্বর প্লেট ব্যবহার করে থাকে, কিন্তু রাজধানী শহরে একই মডেলে দুইটি গাড়ির একই নম্বর প্লেট ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ঘটনা শুক্রবার সন্ধ্যারাতে রাজধানীর ওরিয়েন্ট চমুনি এলাকায়। এদিন সন্ধ্যারাতে দুর্জয়নগর এলাকার দীপক সাহার পুত্র বিতঞ্জয় সাহা নিজেদের TR01BC0259 নম্বরের গাড়ি নিয়ে ওরিয়েন্ট চমুনি এলাকায় আসেন। এমন সময় বিতঞ্জয়ের গাড়ি চালক লক্ষ্য করেন তার মালিকের গাড়ির নম্বর প্লেটের অনুকরণে আরও একটি গাড়ির রাস্তার কিনারায় দাঁড়িয়ে। চালক ঘটনাটি বিতঞ্জয়কে জানায়। একই নম্বর প্লেটের দুটি গাড়ি দেখে তাজ্জব বনে যায় বিতঞ্জয়। সে ঘটনাটি ওরিয়েন্ট চমুনি ট্রাফিক কন্ট্রোল কর্তৃপক্ষকে জানায়। এরপরে আমরা না দাদা ভালো করে দেবো, তারপর আমার গাড়িটা সামনে ওখানে পার্কিং করতে আসে রাইটটা দেখাতে সেটা থেকে একটু আগে আমি আবার ক্রস চেক করছি যে আমি কি ভুল দেখতেছি না কিছু একটা কনফিউশন। তো এরপর আমার মিলাইলাম, দেখলাম সেম নাম্বার, একদম ডিটো মডেল টাটারই সেম মডেল, কিন্তু এরপরে আমি তারপরে সামনে ট্রাফিক কন্ট্রোলে গিয়ে কমপ্লেন করলাম, জানালাম যে সেম এক্স্যাক্টলি সেম গাড়িটা। ট্রাফিক পুলিশে কি আপনি জানেছেন? না, ট্রাফিক পুলিশে সামনে কন্ট্রোলিং ট্রাফিক ওরিয়েন্ট চমুনি ওনার আবার ডাক দিয়েছি যে ব্যাপারটা। এদিন বিতঞ্জয় এই ঘটনাটি নিয়ে থানায় জিডি এন্ট্রি করে। একই নম্বরের দুই দুটি গাড়ি উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট এলাকার জনমনে তীব্র চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় পুলিশি তদন্তে কি উঠে আসে সেটা এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানকার।